আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن اهتدى بهداه আমরা প্রথম ধাপেই আল্লাহর নির্দেশ দেননি এটা প্রত্যেকের জন্য এবং প্রত্যেকটা বিষয়েই যেখানেই পর্দার নির্দেশ আসছে গড়িমাশি নেই হারাম হালাল বাস্তিস করার কথা আসছে গড়িমাশি নেই লাজনা কাল এটা আরবিতে তাসফিব বলা হয় এটা হলো শয়তানের একটা ফন্দি এবং সেটা বাস্তবায়ন করা মুমিন হিসাবে আমাদের তো কাজী হলো যে

আমল শুরু না করে দে তাইলে আমি তাদের চেহারাও ফেরত দিব ফিরিয়ে দিব উল্টা উল্টা করে তাদের অন্তরকেও ফিরিয়ে দিব উল্টা করে লাই রাহ বরং আগে বলেছেন অন্তরকে ফিরিয়ে দিবেন অন্তর যদি আল্লাহ ঘুরিয়ে দেন আপনার কোনো কিছু দেওয়ার কাজ হবে না ভাই আল্লাহ রাবুল্লা আলমীর বিধানের দিকে আমাদের আজকে অন্তরকে সে অভিমুখী করতে হবে মানে সেটাকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত করতে হবে সাথে সাথে বরং মেনে নিতেই হবে আজকে আমাদেরকে কেন এত বলা লাগবে যে এটা এটা হলো অপচয় হচ্ছে এটাতে নজ্লাপনা দাপনা বেরুল্লাপনা জিনা বেবিচার হচ্ছে কেন বলতে হবে এবং কেন এগুলোর দেখেও এগুলোর শিকার হয়েও আজকে এই জাতিকে কেন এই বিপদের মধ্যে পড়তে হবে কেন আমরা না দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম মুসলিম দেশ কেন আমাদেরকে এখন এত আলোচনার কি প্রয়োজন প্রথম ধাপেই আমাদের যেটা ইসলামের নেই নাই এই জন্য কালকেও বলা হয়েছিল আজকে সঙ্গে বিষয় আয়াতটা বলে দিলাম এবং হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যেটা হতেই পারে যে তাদের মতো তোমরা অনুসরণ করবে ওরা যদি কোনো গুই সাপে গর্তে ঢুকে তোমরাও ঢুকবে এবং খাপের মতো করে সমান সমান করে তোমরা ওদের মতো হবে এবং তোমাদের একদল তাদের এই সমস্ত কুসংস্কারে সেই আচ্ছন্ন হবেই আক্রান্ত হবেই বরং ওরা যদি শিরিক করে থাকে তাহলে আমার উন্মত শিরিক করবে আল্লাহ নবী এতদূর বলে দিয়েছেন আমরা আজকে এগুলোর একটার ভিতরে নির্দেশ মানি নেই গিয়ে দেখেন এগুলোর প্রচারও নেই আমাদেরও ভুল আছে সাধারণ মানুষের ভুল আসে এবং আজকে এটাই বেশিরভাগ মানে দেখা যাচ্ছে মাঠে ময়দানে আজকে এই এই বিশ্ব ভালোবাসা দিবস নয় বরং বিশ্ব বেহায়া দিবস বলেন আর কি এটা হলো সবচেয়ে বড় কথা হলো লঙ্ঘন দিবস মুসলমান হিসেবে তারা তাদের আইন লঙ্ঘন করেছে আল্লাহর নবী ইসমে আইন লঙ্ঘন করেছে আল্লাহ আল্লাহ রসুলের আইন লঙ্ঘন এটাই সবচেয়ে বড় অপরাধ এটা লঙ্ঘন করার পরে আপনারা কি হবে আপনারা প্রশ্ন করার প্রয়োজন নেই আজকে আমাদের অত রিপোর্টের দরকার নেই আমরা সর্বপ্রথম এটাই দেখবো যে আপনি আল্লাহ আল্লাহ নবী সাহেবের নির্দেশের মধ্যে আছেন নাকি না লঙ্ঘন করেছেন আজকে সবচেয়ে বড় অপরাধ যে আমরা লঙ্ঘন করে ফেলেছি এই জন্য এখন আর তালিকা গোনার দরকার নেই ফিরিজ গোনার দরকার নেই এই জাতি ধ্বংস হয়ে যেতে পারে জাহার নামে চলে যেতে পারে কারণ কাজ তো করছে আল্লাহ আল্লাহ রসুল সাহেবের আইন লঙ্ঘনে আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো কথাগুলো বুঝে অনুদান করে আমল কর তুমি করো নিজের ধর্মের মধ্যে কুসংস্কার বেদাত যেখানে চলে না সেখানে আরেকজন একটা হায়ার করে এনে আপনি চালাই দিবেন আর সমাজ ভালো থাকবে আর আপনি ভালো থেকে যাবেন আর আপনি যেমন খুশি তেমন সেজে আর তাদের পোশাক তাদের আশা তাদের সংস্কৃতি সবগুলো দিয়ে নিজেকে আচ্ছন্ন করে আপনি বলবেন যে আপনি মুসলমান এগুলো প্রহসন এগুলো হলো প্রতারণা আল্লাহ রবী আলমীর সাথে তাও আল্লাহর দিনকে নিয়ে চিনিমিনি খেলা এগুলো আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমী অত সহজে সহ্য করেন না সেই জন্য আজকে আমাদের এই অধঃপতন আসেন এই জিনিস থেকে বাঁচতে গেলে আমাদেরকে আল্লাহ আল্লাহ রসের বিধানের প্রতি ঠিক মতো যথাযথ শ্রদ্ধাশীল ছিল। হতে হবে এগুলো মান্য করার জন্যে আমাদেরকে বাস্তবে আমল করে প্রস্তুতি দেখাইতে হবে তাইলে আল্লাহ আমাদেরকে রেহাই দিবেন সকল আপদ বিপদ থেকে সকল অপসংস্কৃতি থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন আমিন আল্লাহ সেটাই করেন আলহামদুলিল্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি